আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি। আমি শুনেছি আপনারা প্রায় 3-4 ঘন্টা ধরে এখানে বসে আছেন, এই গরমে অনেকে দাঁড়িয়ে আছেন। আমার তো নিজের লজ্জা লাগছে যে আমি তো টাইম পেয়েছিলাম দুটোর সময়, আমি তো ঠিক টাইমে এসেছি, কিন্তু এত আগে থেকে, তারপরে আপনাদের আবার রোজার মাস, অনেক কষ্ট করে উপবাস করে অনেককেই আসতে হয়েছে। আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আমাদের এখানে উপস্থিত আছেন ফিরোজ কুমার গাজী সভাপতি, ফিরোজ কুমার গাজী, কৃষ্ণগোপাল ব্যানার্জি, নুসরত আবদুল্লাহ, দীপেন্দু বিশ্বাস, বীণা মণ্ডল, এসকেন্দার গাজী, সুকুমার মাহাতো, দেবেশ মণ্ডল, এরাজ রহমান এমএলএ, ওমর ফারুক গাজী, সরব ব্যানার্জি, শেখ শাহজাহান, সোমনাথ মুখার্জি, চঞ্চল দাস, আখের আলী মণ্ডল, মনোজ রায়, রতন ঘোষ, শহীদুল্লাহ গাজী, আনন্দ সরকার, প্রদীপ মল্লিক, বিক্রমজিৎ গুহ, ধ্যানেশ নারায়ণ গুহ, আজগার গাজী, লক্ষ্মী দলুই, সৌমেন মণ্ডল সহ আরো অনেকে থাকলেও আমার পক্ষে সব পঞ্চায়েত, গ্রামসভা, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি সদস্য সদস্যবৃন্দ, মা ভাই বোনেরা, একদিকে হাসনাবাদ, অন্যদিকে হিঙ্গলগঞ্জ, অন্যদিকে সন্দেশখালী, অন্যদিকে বলতে পারেন আমাদের বসিরহাট উত্তর দক্ষিণ, এই সমস্ত জায়গা নিয়ে এই মুরারিসা যার গ্রাম অঞ্চলে আমাদের এই সভাটা হচ্ছে। ওরে বাবা মাইক যেন না ভাঙে, তোমরা দাঁড়িয়ে থাকো, আস্তে আস্তে মাইকটা যেন, বক্সটা যেন না ভাঙে, কেমন লক্ষ্মী ছেলে। হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন ভিড় এত, মায়েদের ভিড় প্রায় 2 লক্ষাধিক হবে, মামুনিরা বসার জায়গা পাচ্ছেন না আপনারা, না বুঝতে পারছেন না কষ্ট হচ্ছে, মা বোনেদেরই প্রায় 2 লক্ষাধিক মা বোনেরাই আছেন, প্লাস আমার ভাইয়েরা আছেন, মায়েদের সামনে বসতে দিয়েছে, এত মা বোনেরা তাদের ঘরের কাজকর্ম ছেড়ে তারা এইভাবে আজকে আমাদের এই মিটিংয়ে এসছেন। আপনাদের সকলকে, আপনাদের পাগুলোকে আমি সর্বপ্রথম প্রণাম জানাই, আমার মায়ের পায়ের প্রণাম ও সালাম জানাই, আপনারা ভালো থাকুন। আমার ভাইরা ঘন্টার পর ঘন্টা ধরে এই গরমে দাঁড়িয়ে আছে, একমাত্র ভরসা হচ্ছে হাওয়া, এবং সেই হাওয়ার উপর ভরসা করে এমনকি স্ট্যাম্পিড হওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। তাও আমি বলি যে আপনাদের অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, উড়োউড়ি করবেন না, তাড়াতাড়ি করবেন না, লক্ষ্মী ভাই বোনেরা আমার, আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার এবং সালাম জানাচ্ছি। এবং আমার ছাত্র যৌবন, যাদের ছাড়া আমার কোনো কাজ হয় না, তাদের জন্য আমার থাকছে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। আপনারা জানেন হাসনাবাদে অনেক কাজ হয়েছে এবং হাসনাবাদে আরও অনেক কাজ হবেও, মুরারিসা, হাসনাবাদে কাটাখালী নদীর ওপর বনবিবি সেতু যেটা আমরা তৈরি করে দিয়েছিলাম, আপনাদের অনেক দিনের দাবি ছিল, বনবিবি সেতুটা হয়ে যাওয়াতে আপনাদের খুব ভালো লেগেছে এবং আমিও খুব খুশি হয়েছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছিল সেতুটার নাম কি হবে, আমি বললাম বনে জঙ্গলে বনবিবি একটা পরিচিত নাম, সুতরাং এটা বনবিবি সেতু হোক। হাসনাবাদ হিঙ্গলগঞ্জ রোডকে যুক্ত করেছে, সেখানেও 89 কোটি টাকা দেওয়া হয়েছে। এখানে সুন্দরবন অঞ্চলে খুব অঞ্চলে যোগাযোগ ভালো হবে। হাসনাবাদ পানীয় জলের জন্য একটা 209 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। এছাড়াও বাদুরা বসিরহাট 1-2 দেগঙ্গা স্বরূপনগর, আপনাদের এখানে এসবের জন্য আরও প্রায় 209 কোটি টাকার বড় প্রকল্প নেওয়া হয়েছে। আপনারা জানেন এই সব জায়গায় 4টে কর্মদীপ্তও গড়ে উঠেছে, এছাড়াও আরও কতগুলো রেডি আছে, যেমন ধরুন ভূগর্ভস্থ নলবাহিত জল প্রকল্প 3টি, সন্দেশখালী 1-2, মিনাখা রেডি আছে, আমি চাই রেডি আছে, ভোটের পরেই উদ্বোধন হয়ে যাবে। সুন্দরবন এলাকায় 25টা বিদ্যালয় সৌরশক্তিচালিত পানীয় জল প্রকল্প, হাসনাবাদ হিঙ্গলগঞ্জ সন্দেশখালী 1-2 কর্মতীর্থ রেডি আছে, হাসনাবাদ হাড়োয়া বাদুরিয়া বসিরহাট পৌরসভা, সাইক্লোন সেন্টার 13টা রেডি আছে, সন্দেশখালী 5টি, হাসনাবাদ 1টি, হিঙ্গলগঞ্জ 5টি, বসিরহাট 2টি। রাস্তা উন্নয়ন করার জন্য আপনারা জানেন চাকরা থেকে লালকুটি, বসিরহাট থেকে কালীনগর, হাকিমপুর থেকে স্বরূপনগর, আলবেড়িয়া রোড থেকে আলবেড়িয়া রোড, দণ্ডিরহাট থেকে জালালপুর,
সন্দেশখালী থেকে দুলদুলি, রামচন্দ্রপুর থেকে বাদুরিয়া, গোজরাঙ্গা রাস্তা, সন্দেশখালী টু এবং হারুয়াকে রেডিমেড গার্মেন্টসের প্রোগ্রামও হচ্ছে। অনেক কাজ হয়েছে এবং অনেক কাজ হবে। আমরা বিশেষ করে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সরকার আসার পরে বসিরহাট কিন্তু নতুন স্বাস্থ্য জেলা হয়েছে। আপনারা তো বসিরহাট সাব ডিভিশনের মধ্যে পড়েন, বসিরহাট সাব ডিভিশনকে আমি নতুন করে নতুন স্বাস্থ্য জেলা তৈরি করে দিয়েছি এবং এখানে মা বাচ্চার শিশু স্বাস্থ্য থেকে শুরু করে সবার স্বাস্থ্য যাতে ভালোভাবে চিকিৎসা হয় সেই জন্য করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, বসিরহাট পুলিশ জেলা করা হয়েছে, বসিরহাট নতুন করে আমরাই করেছি পুলিশ জেলা এবং আগামী দিন বসিরহাট নতুন জেলা হবে, এটা আমরা আগেই ঘোষণা করেছি, কাজকর্ম চলছে। সুন্দরবন এবং বসিরহাট এই দুটো নতুন জেলা আগামী দিন হবে। আমরা ইতিমধ্যেই 6টা নতুন জেলা আমরা বাংলায় করেছি, বাদ বাকি আর এই দুটো নতুন জেলা হবে এবং বাদ বাকি অন্যগুলো পরে আবার হবে, সেগুলো আপনাদের আমি বলে দেবো। আজকে মা ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের সরকারের অনেক কাজ, কিন্তু এটা গ্রাম সভার ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশন নয়, জেলা পরিষদের ইলেকশন নয়। আপনারা প্রথমে আমায় বলুন তো, আমি অল্প বলবো না একটু বেশি বলবো? কিন্তু আপনাদের তো অনেকক্ষণ ধরে বসে আছেন, কষ্ট হবে, মায়েরা আমার দাঁড়িয়ে আছে, আমার তো কষ্ট হয় ওদের দেখে। ঠিক আছে, আমি আধ ঘন্টা 30-35 মিনিট বলবো, ঠিক আছে, তার বেশি আমি আর বলবো না, কারণ আপনাদের কষ্ট হবে। আমি আপনাদের আবার বলি, যেটা গ্রাম সভার ইলেকশন নয়, পঞ্চায়েতের ইলেকশন নয়, জেলা পরিষদের ইলেকশন নয় বা বিধানসভা নির্বাচন নয়, এই নির্বাচনটা হচ্ছে দিল্লি সরকার গঠন করবার নির্বাচন। দিল্লিতে সরকার কাদের ছিল? বিজেপি ছিল। দিল্লিতে নরেন্দ্র মোদী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী আছেন। আমাদের একটাই কাজ, জিজ্ঞাসা করা দরকার নরেন্দ্র মোদীকে যে আপনি 5 বছরে কি কি কাজ করেছেন। আপনি যখন 5 বছর বাদে আবার ভোট চাইতে আসছেন, তখন লোকের অধিকার আছে এই কোয়েশ্চেনটা করবার, কিন্তু নরেন্দ্র মোদী কি করছেন, নিজে 5 বছরে কি করেছেন, একটা কথাও কিন্তু কাউকে বলছেন না, একটা কথাও বলছে না। আর প্রেসকে যে ইন্টারভিউগুলো দিচ্ছে ওগুলো সাজিয়ে তৈরি করে দিচ্ছে, ওনাকে কেউ কোয়েশ্চেন করতে পারছে না। উনি আজ পর্যন্ত মিডিয়ার কোনো কোয়েশ্চেনের মুখোমুখি 5 বছর হয়নি। এবার আমি বলেছিলাম যে আসুন না একদিন বিতর্ক হোক, আপনি একদিকে থাকুন, আমি একদিকে থাকবো, আপনার যা ইচ্ছে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমার যা ইচ্ছে আপনাকে আমি জিজ্ঞেস করবো। আপনি দেখে দেখে বলবেন না, আমিও দেখে দেখে বলবো না, আপনিও যা করেছেন বলবেন, আমিও যা করেছি বলবো, কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা প্রমাণিত হয়ে যাবে। আজ পর্যন্ত করেননি, আজকে 5 বছর আজকে বাংলায় মিটিং করতে আসছি, কেন জানেন, কোনোদিন আসেনি, বন্যায় আসেনি, খরায় আসেনি, দুর্যোগে আসেনি, দুর্ভোগে আসেনি, আজকে হঠাৎ বাংলায় চলে আসছি কেন? সারা ভারতবর্ষে হারছে, সারা ভারতবর্ষে ওনার মিটিং কেউ আর শুনছে না, সারা ভারতবর্ষে হারছে। আর এখানে টাকা দিয়ে লোক নিয়ে এসে বলছে হিন্দু আলাদা করে দাও, মুসলমান আলাদা করে দাও, দলিত আলাদা করে দাও, তপশিলি আলাদা করে দাও, কোটি কোটি টাকা নিয়ে চলে আসছে বাংলায় মিটিং করতে, ভাবছে এই করলেই হয়তো, এই করলেই হয়তো সব কিছু হয়ে যাবে। তা কি কখনো সম্ভব? তা কি কখনো সম্ভব? উনি হচ্ছেন ভোট পাখি, বসন্তের কোকিলরা জানেন তো, কুহু কুহু করে ডাকে যখন বসন্তকাল আসে, কিন্তু বসন্তকাল যখন চলে যায় তখন কিন্তু কোকিলদের আর দেখা পাওয়া যায় না। কিন্তু আমরা বসন্তের কোকিল নই, আমরা সারা বছর থাকি এখানে। কৃষক আছেন অনেক, কৃষক কারা আছেন একটু হাত তুলে বলবেন, কারা কৃষক আছেন, কৃষক বন্ধু, কৃষক কারা আছেন, কৃষিকার্য বা সবজি ফলান অনেক আছেন, আপনারা কি জানেন? আপনাদের জন্য আমাদের গভর্নমেন্ট কৃষক বন্ধু প্রজেক্ট করেছে, 1 বছর আগে থেকে খাজনা মুকুব করে দেওয়া হয়েছে, 1 বছর আগে থেকে আপনাকে জমিতে খাজনা আর দিতে হবে না কৃষি জমিতে, 2 হচ্ছে কৃষি জমিতে মিউটেশন ফিস মুকুব করে দেওয়া হয়েছে, এমনকি ধরুন যারা সাধারণ মানুষ জমি বাড়ি হস্তান্তর করেন তাদের মিউটেশন ফিসও মুকুব করে দেওয়া হয়েছে।
কৃষি বন্ধুরা জেনে রাখুন, বছরে দুবার 5,000 টাকা পাবেন, 2,500 টাকা করে 1 একর জমি প্রতি। সরকার আপনাকে এমনিতেই টাকাটা দেবে চাষ করবার জন্য। দুই, আপনার জমি যদি জলে নষ্ট হয়ে যায়, পোকায় কেটে দেয়, আগুন লেগে যায়, আপনাদের জমিগুলো আমরা শস্য বীমা করে রেখেছি, এবং তার জন্য আপনাদের যে টাকাটা দিতে হয় সেই টাকাটাও আমাদের সরকার আমি করিয়ে দিয়েছি, যাতে আপনাদের টাকা দিতে না হয়। কৃষকদের 1 টাকা দিতে হবে না, কিন্তু শস্য বীমা 100 ভাগ পশ্চিমবঙ্গ সরকার করে দিয়েছে, এটা মাথায় রাখবেন, যাতে আপনাদের যদি কখনো খরা হয়, বন্যা হয়, জলে নষ্ট হয়ে যায়, আগুনে নষ্ট হয়ে যায়, পোকায় নষ্ট হয়ে যায়, আপনারা তার ক্ষতিপূরণ পাবেন। একটা কৃষক ফ্যামিলিতে যদি কৃষক মারা যায় 18 বছর বয়স থেকে 60 বছর বয়সের মধ্যে, তাহলে সেই পরিবার গভর্নমেন্ট তাকে 2 লক্ষ টাকা দেবে সেই পরিবারটাকে, এটাও মাথায় রাখবেন, এগুলো আমরা করে দিয়েছি। আপনারা জানেন আমাদের কন্যাশ্রী আছে, সবুজশ্রী আছে, সবুজ সাথী আছে, শিক্ষাশ্রী আছে, আমাদের বৈতরণী আছে, আমাদের সমব্যাথী আছে, আমাদের রূপশ্রী আছে, আমাদের যুবশ্রী আছে, আমাদের গতিধারা আছে, আমাদের অনেক পরিকল্পনা আছে। এমনকি একটা মানুষ মরে গেলে তার শেষকৃত্য করবার জন্য যদি টাকা চায়, আমাদের সরকার তাকেও 2,000 টাকা করে দিচ্ছে, সে কবর দিতে গেলেই হোক আর এমনি পোড়াতে গেলেই হোক। মনে রাখবেন, আমাদের সরকার 2 টাকা কিলো চাল দেয়, বাজারে এই চালটার দাম আমায় 29 টাকায় কিনতে হয়। 2 টাকা কিলো চাল দিয়ে আমরা মানুষকে, তার কারণ আমরা চাই মোটা ভাত মোটা কাপড় খেয়ে আমার গ্রাম বাংলার মানুষরা বাঁচুক। মনে রাখবেন, স্বাস্থ্য ব্যবস্থায় আগে বেড ভাড়া দিতে আর ওষুধের দাম দিতে দিতে পকেট খালি হয়ে যেত, জমি বাড়ি বিক্রি হয়ে যেত, এখন বেড ভাড়া দিতে হয় না, এখন ওষুধের দাম দিতে হয় না, উপরন্তু আমরা 28,000 বেড বাড়িয়েছি, আমরা 42টা নতুন মাল্টি সুপার হাসপাতাল তৈরি করেছি, বসিরহাটেও আপনাদের মাল্টি সুপার হসপিটাল তৈরি হয়েছে, বারাসাতেও মেডিকেল কলেজ তৈরি হয়েছে, আগামী দিন নতুন জেলা পেলে নতুন জেলার জন্য নতুন করে সব কিছু পাবেন যা অন্যান্য জেলাও পেয়েছে। মনে রাখবেন, এখানে আমায় বলছিল 37-37টা 39টা প্রায় জেটি ঘাট রেডি আছে, 10 লক্ষ টাকার ঘাট বেসনও দেওয়া হয়েছে, সমস্ত কয়েক হাজার মানুষ নানা রকম কাজ করে, আমরা করেছি এগুলো, আগামী দিনও করব। আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা আর একটা দিচ্ছি স্বাস্থ্য সাথী কার্ড 7.5 কোটি পরিবারকে, আমার খাদ্য সাথী 8.5 কোটি পরিবার, 9 কোটির মধ্যে, আর স্বাস্থ্য সাথী হচ্ছে 7.5 কোটি পরিবার। এই 7.5 কোটি পরিবারের মেয়েরা, মহিলারা যারা পরিবারের গার্জেন, তার নামে একটা কার্ড যাবে, সেই কার্ডটার নাম হচ্ছে স্বাস্থ্য সাথী, তাতে 5 লক্ষ টাকার কার্ডটা থাকবে। আপনি আপনার পরিবারের জন্য সরকারি হাসপাতাল ছাড়াও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করতে পারবেন সেই কার্ডটা থেকে 5 লক্ষ টাকার মধ্যে, এবং আপনার পরিবার পরিজনের চিকিৎসা করবেন, আপনার বাবা মা যদি বেঁচে থাকে তার চিকিৎসাও হবে। এটা মেয়েদের নামে করা হয়েছে, এটা বাড়ির যে মহিলা গার্জেন তার নামে স্বাস্থ্য সাথী কার্ডটা আপনারা পেয়ে যাবেন। ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন, যারা বাকি আছেন তারা ইলেকশনের পরে পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা, আমাদের ICDS আছে, আমাদের আশা আছে, আমাদের VIP আছে, আমাদের 100 দিনের কাজের অনেকগুলো জায়গা আছে, আমাদের সিভিক আছে, আমাদের টিচার্স আছে, আমাদের সেলফ হেল্প গ্রুপ আছে, আমাদের আনন্দধারা আছে, আমাদের কৃষক বন্ধু আছে, আমাদের গতিধারা আছে, আমাদের অনেক লোক প্রসার শিল্পী আছে, সবাই মিলে অনেক কাজ করেছি আমরা। আমরা তপশিলি ভাই বোনেদের জন্য জেনে রাখুন, 70 লক্ষ ভাই বোনেদের আমরা শিক্ষাশ্রী পরিকল্পনা করে দিয়েছি, আমরা স্কলারশিপ দিই ক্লাস 5 থেকে, তাদের বই দিই, তাদের খাতা দিই, তাদের বিনা পয়সায় পড়ানো হয়, এমনকি তারা যখন কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে তাদের কোচিং দেওয়া হয়, এবং বিদেশে পড়তে গেলে 20 লক্ষ টাকা গভর্নমেন্ট থেকে লোন দেয় সফট লোন, আর দেশে পড়তে গেলে 10 লক্ষ টাকা সফট লোন দেওয়া হয়। আমার আদিবাসী তপশিলী ভাই বোনদের জন্য অনেক কাজ করা হয়েছে। আর আমার সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, 97% সংখ্যালঘু ভাই বোনেরা আজকে 17% OBC রিজার্ভেশনের মধ্যে আপনারা ঢুকে গেছেন, আপনাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং এর ফলে 97% সংখ্যালঘু ভাই বোনেরা তারা কিন্তু রিজার্ভেশনের
সব সুযোগ পাচ্ছেন এবং 1000 কোটি টাকা দিয়ে আপনাদের ছেলে মেয়েরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে এবং জেনারেল কাস্টে কোটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি আলাদা করে 1000 কোটি টাকা দিয়ে সংখ্যালঘুদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছি যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে যারা ডাক্তারি পড়ছে যারা ডাব্লিউবিসিএস হচ্ছে যারা মেডিকেল পড়ছে প্রফেসর হচ্ছে আমার জেনারেল কাস্টের ভাই বোনরাও জেনে রাখুন আগে উচ্চ শিক্ষার ক্ষেত্রে জেনারেল কাস্টের কিচ্ছু ছিল না এমনকি কোনো কিছুই ছিল না এখন দেখুন জেনারেল কাস্ট কিভাবে পাচ্ছে খাদ্য সাথী 2 টাকা কিলো চাল এসটিও পায় মাইনরিটিও পায় ওবিসিও পায় জেনারেল কাস্টও পায় সবুজ সাথী সাইকেল মাইনরিটিও পায় এসসি এসটিও পায় ওবিসিও পায় জেনারেল কাস্টও পায় সংখ্যালঘুদের স্কলারশিপ আছে 2 কোটি 7 লক্ষ স্কলারশিপ দিয়েছে আমাদের গভর্নমেন্ট আমরা ইন্ডিয়াতে নাম্বার ওয়ান সেই রকম মনে রাখবেন উচ্চ শিক্ষায় আপনাদের জেনারেল কাস্টে যারা আছে হিন্দুরা তারাও কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে সেখানে সুযোগ পাচ্ছে তপশিলী ভাই বোনেরা তারা কিন্তু শিক্ষাশ্রী পাচ্ছেন তাদেরও উচ্চ বিদ্যালয়ে পড়বার জন্য সমস্ত স্কলারশিপ আছে আমার কন্যাশ্রী মেয়েরা 70 লাখ আছে মনে রাখবেন এখন আর কোনো সিলিং নেই এখন সবাই কন্যাশ্রী এখন যত মেয়েরা আছে সরকারি স্কুলে সরকারি কলেজে সরকারি বিশ্ববিদ্যালয়ে সবাই কন্যাশ্রী এবং 18 বছর বয়স হলে বিয়ে না করে যদি পড়াশোনা করে মেয়েরা 25,000 টাকা পাবে আবার সে কলেজে পড়লে টাকা পাবে আবার সে যখন বিশ্ববিদ্যালয়ে পড়বে 2,000 টাকা পাবে আর্টস পড়লে 2,500 টাকা পাবে সায়েন্স পড়লে আর তারপরে আবার যদি বিয়ে করার সময় টাকা না থাকে চাইলে গভর্নমেন্ট আরো 25,000 টাকা রূপশ্রী স্কিমে দেবে এগুলো সব কিন্তু আমাদের আছে সব পড়া হয়েছে এমনকি মারা গেলে 2,000 টাকা দেওয়া হয় এমনকি মনে রাখবেন জন্ম থেকে মৃত্যু অব্দি শ্মশান ঘাটগুলো আগে কেউ দেখতো না আমরা শ্মশান ঘাটগুলো তৈরি করতে শুরু করেছি এই বছরের মধ্যে আমার 1,000 ঘাট হয়ে যাবে আছে প্রায় 30-35,000 ঘাট তৈরি করতে হবে বেরিয়ার গ্রাউন্ড সংখ্যালঘুদের আমরা তৈরি করে দিয়েছি প্রায় 2,000 আমার আদিবাসী ভাই বোনদের জন্য তাদের জহরখানের পাট্টা আমরা অনেক জায়গায় জহরখানের পাট্টা দিয়েছি আমার তপশিলী ভাই বোনেরা যখন যা বলেছে আমরা সেটাও করেছি এগুলো আমাদের কাজ এবার বলুন মোদি কি করেছে মোদি বাবু যে গদি আঁকড়ে বসে আছে 5 বছর ধরে আর বিদেশে ঘুরে বেড়ায় খালি শুধু বিদেশে ঘুরে বেড়ায় 4.5 বছর বিদেশে ঘুরে বেড়িয়েছে ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখেনি ছাত্র যৌবনকে দেখেনি মনে রাখবেন সবচেয়ে বেশি বেকারি বেড়েছে মোদি বাবুর আমলে 45 বছরে হাইস্ট ইন ইন্ডিয়া আপনাদের একটা পরিসংখ্যান দিই নোট বাতিলের পর তার আগে যখন ক্ষমতায় আসে মোদি বাবু বলেছিলেন 5 বছরে 2 কোটি ছেলে করে 10 কোটি ছেলে মেয়ে চাকরি দেবে একটাও দেয়নি উপরন্ত নোট বাতিলের সময় 3 কোটি ছেলে মেয়ে চাকরি চলে গেছে এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের রাজ্য একমাত্র রাজ্য যেখানে আমরা 40% বেকারি কমিয়ে দিয়েছি কি করে কমিয়েছি আমরা অনেক কর্মসৃষ্টি করেছি আমরা কর্মপ্রেরণা তৈরি করেছি আমরা উৎকর্ষ বাংলা তৈরি করেছি এই যে এত আইটিআই কলেজ কেন করা হচ্ছে আমি ছাত্র যৌবনকে বলবো নজর দিয়ে শুনুন মন দিয়ে শুনুন এত উৎকর্ষ বাংলার আন্ডারে আইটিআই কলেজ কেন করা হচ্ছে জেলায় জেলায় এতগুলো আপনাদের জেলাতেও 7টা তৈরি হয়েছে আর পলিটেকনিক কলেজ আরো 4টা তৈরি হয়েছে পলিটেকনিক কলেজ আইটিআই আর নার্সিং ইনস্টিটিউট ছেলেরা এবং মেয়েরা ভালো করে ট্রেনিং নিন নার্সিং এ চাকরির অভাব নেই আর পলিটেকনিক আর আইটিআই তে যারা ট্রেনিং নিচ্ছে মনে রাখবেন আজ বা কাল তাদের চাকরি হবে তার কারণ আমরা কি করেছি আমরা আপনাদের আইটিআই পলিটেকনিক কলেজে যারা ট্রেনিং নিচ্ছে তাদের সাথে সমস্ত ইন্ডাস্ট্রি হাউসে আমরা একটা কোঅর্ডিনেশন করে দিয়েছি যার যখন যেখান থেকে লোক নেওয়া প্রয়োজন এই ট্রেন্ড লোকগুলো নিয়ে নেবে এই কিছুদিন আগে আমি 10,000 ছেলে মেয়ে আইটিআই পলিটেকনিক কলেজ থেকে বেরিয়েছে 10,000 ছেলে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে না মাথায় রাখবেন আমি ইলেকশনের আগে ঘোষণা করেছিলাম কিন্তু টাকাটা এখনো কেউ পাইনি এখনো পর্যন্ত বেরোয়নি নোটিফিকেশন কিন্তু অ্যানাউন্সটা হয়েছে আইটিআই পলিটেকনিকে যারা ট্রেনিং নিয়েছেন আরো 50,000 ছেলে মেয়েদের আমাদের সরকার 1 লক্ষ টাকা করে দেবে তারা যদি নিজেরা ওই যে ট্রেনিংটা নিয়েছেন সে যদি একটা ছোট্ট দোকান করতে পারে এগুলো কিন্তু আমাদের সরকার করেছে সুতরাং আমি বলবো ছেলেরাও যেমন নার্স হয় মেয়েরাও হয় এখন শুধু মহিলা নার্স নয়
ছেলেদের নার্সও অ্যালাউ করা হয়েছে, যত নার্সিং ইনস্টিটিউট আছে কেয়ারিং নিন। আমি আপনাদের বলছি নার্স পাওয়া যাচ্ছে না, যেমন ডাক্তার পাওয়া যাচ্ছে না নার্সও পাওয়া যায় না। আমি 10,000 নার্স নিয়েছি, আরও আমার দরকার আছে। আমরা অনেক হসপিটাল তৈরি করেছি, আমার প্রয়োজন আছে। আমরা অনেক ইউনিভার্সিটি তৈরি করেছি, আমাদের প্রয়োজন আছে। সুতরাং লোক নেওয়া চলছে এবং চলবে। আপনাদের শুধু বলবো আপনারা একটু নজর রেখে কবে কোথায় লোক নিচ্ছে এগুলো একটু নজর রাখবেন দয়া করে, তাহলেই দেখবেন অনেক সুযোগ পেয়ে যাবে। আমি আপনাদের বলি আমার এখানে বিআরপি ছেলে মেয়েরা দেখুন তো, এরা কত টাকা মাইনে পেত, এরা মাত্র 22 দিন কাজ পেত। আমি জানতাম না এসব সিপিএমের আমলে দীর্ঘদিন ধরে, আমি শোনার পরে ওদের প্রায় 245 দিন করে দিয়েছি কিছুদিন আগে, এবং পরে আমি বলেছি আমার ইলেকশনের পর আমি নিজে দেখে নেবো ব্যাপারটা। 100 দিনের কাজে যারা কাজ করত নারেগা যুক্ত 20টা প্রায় গ্রেড আছে, তাদের প্রত্যেকের মাইনে বাড়ানো হয়েছে। ICDSE যারা করেন তাদের মাইনে 1,000 টাকা বাড়ানো হয়েছে, আশা যারা করেন তাদের মাইনেও 1,000 টাকা বাড়ানো হয়েছে, আগেও বাড়ানো হয়েছে। এইভাবে প্যারা টিচার থেকে শুরু করে কন্ট্রাক্টুয়াল টিচার থেকে শুরু করে আমরা যতটা পেরেছি করেছি, কৃষি বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে, এগুলো তো আমাদের কাজ, আমরা এগুলো করেছি। কিন্তু মোদীবাবু কি করেছেন আমি জানতে চাই, মোদীবাবু কি করেছেন একটা কাজ বলুন, মোদীবাবু কি করেছে একটা কাজ বলুন। মা বোনেরা বলতে পারবেন, ভাই বোনেরা বলতে পারবেন, ছাত্র যুব বলতে পারবেন, তাহলে বুঝুন এমন একজন প্রাইম মিনিস্টার দেশ রাজ্য শাসন করছে, দেশ শাসন করছে যে কোন লোক বলতেই পারছে না উনি একটাও ভালো কাজ দেশের জন্য করেছে। আমি বলছি না এখানে 2 লক্ষাধিক লোক আছে, আমার কেউ আমি প্রত্যেকে ওপেন কোয়েশ্চেনের সুযোগ দিচ্ছি, আমি কাউকে রেস্ট্রিক্টেড করছি না। আমি এবার বলি আপনাদের কাছে একটু শুনুন, উনি একটাও ভালো কাজ করেননি, কিছু খারাপ কাজ করেছে। কি খারাপ কাজ করেছেন? উনি হঠাৎ ওনার মনে হলো উনি নোট বাতিল করে দিলেন। নোট বাতিল করে দিলে কি হলো, কৃষকরা জমিতে চাষ করতে পারলো না, 2টো চাষ তার বছর নষ্ট হয়ে গেল, চা বাগান চাষ করতে পারলো না, শ্রমিকরা কাজ করতে পারলো না, কনস্ট্রাকশন ওয়ার্কাররা কাজ করতে পারলো না, দেশে 3 কোটি বেকার, যাদের কাজ ছিল তারা বেকার হয়ে গেল। এটা মোদীবাবুর কুকাজ, মোদীবাবুর অকাজ। নোট বাতিল করে দেশের চাকরি বাতিল করে দিয়েছিলেন উনি। আর এই নোট বাতিল করে যদি শিক্ষা আপনারা না নেন, আগামী দিন ব্যাংকও হয়তো বাতিল করে দেবে, সবকিছু স্কুলও বাতিল করে দেবে, মাদ্রাসাও বাতিল করে দেবে, কলেজও বাতিল করে দেবে, হিস্ট্রিও বাতিল করে দেবে, সব বাতিল করে দেবে। উনি একটাই কাজ করতে পারেন, বাতিল করতে পারেন। আর একটার সাথে মেলে বললে হতো, কিন্তু খারাপ কথা বলে আমি বলছি না, সরি। বইয়ের জায়গায় কোয়া লিখলেই হয়ে গেল, কয়েক আর আমি ওরা বলবো না, সেই জন্যই বললাম। সুতরাং আপনারা মনে রাখবেন, লুট দঙ্গা মানুষ খুন, এটা একটা কালচার হয়ে গেছে। উত্তরপ্রদেশে মোদীবাবুর রাজত্বে যান, দেখুন কত ছেলে মেয়েকে পিটিয়ে মেরেছে, এমনকি পুলিশ অফিসারকে পর্যন্ত পিটিয়ে মেরেছে। এমনকি ছেলে মেয়েরা যদি একটা জায়গায় গিয়ে গল্প করে বা বন্ধুত্ব করছে, তাদের পর্যন্ত ধরে ধরে গ্রেফতার করে নিয়ে চলে যাচ্ছে। মোদীবাবুর রাজ্য শাসন, মোদীবাবুর রাজ্যে, মোদীবাবুদের বিজেপি রাজ্যে, গুজরাটে দাঙ্গায় কত লোককে খুন করেছিল কারো কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নেই। আজ পর্যন্ত দেশের লোক জানে না সংখ্যাটা কত 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 শো, সংখ্যাটা জানে না। এটা মোদীবাবুর কাজ, জিজ্ঞেস করুন আজকে মোদীবাবুর আমলে 12,000 কৃষক কেন আত্মহত্যা করেছে। নোট বাতিলের সময় 100 জন ব্যাংকের লাইনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছে। আপনারা জানেন বাংলাদেশে, সরি আসামে, এনআরসি বিল নিয়ে 22 লক্ষ হিন্দু বাঙালিকে আর 20 লক্ষ সংখ্যালঘু মুসলিম বাঙালিকে তাদের এনআরসি লিস্টের মধ্যে আনা হয়েছে, যাতে তাদের নাগরিকত্ব হারিয়ে যায়। মায়ের নাম আছে ছেলের নেই, ভাইয়ের নাম আছে বোনের নেই। কত লোক দুঃখে আত্মহত্যা করেছে, 5 জন বাঙালিকে তার পরিয়ে তপশিলি গুলি করে হত্যা করেছে। এই মোদীবাবুর রাজ্য আসামে চলছে, মোদীবাবুর রাজ্য গুজরাটের এই চেহারা, মোদীবাবুর রাজ্য রাজস্থান ছিল আগে। মনে রাখবেন আমার বাংলার ছেলে মেয়েরা,
রাজস্থানে মালদায় কাজ করতে গিয়েছিল, তাদের জ্বলন্ত পুড়িয়ে দিয়েছিল, তারপরেও বিচার হয়নি। বন্ধু মোদীবাবুর ওখানে মালদার আরো ছেলে মেয়েরা কাজ করতে গিয়েছিল, পাঁচজন জ্বলন্ত পুড়েছিল। আমি তাদের পরিবারকে সাহায্য করেছি, আমি তাদের পরিবারকে ফিরিয়ে এনেছি। মনে রাখবেন, নোট বাতিলের পরে আমার রাজ্যে প্রায় 1 লক্ষ লোক ফিরে এসেছিল চাকরি হারিয়ে। আমি তাদের সবাইকে 50,000 টাকা করে দিয়েছি যে অন্তত কিছু কিছু অন্তত রাখুন। মোদীবাবুর রাজত্বে মনে রাখবেন, আমাদের বাংলায় আমাদের ইনকাম চাষিদের 3 ভাগ হয়ে গেছে, ট্রিপল ইনকাম হয়ে গেছে। আর মোদীবাবুরা বলছে 1922 সালে তারা চাষিদের ডাবল ইনকাম করবে, তার মানে কাজটা কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। মনে রাখবেন, না দিয়েছে জল, না দিয়েছে বাসস্থান, না দিয়েছে খাদ্য। আর মাঝে মাঝে এসে বলে না, সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা দিয়েছে, আমি এত টাকা দিয়েছি, আপনি টাকা পেলেন কোথেকে? আর সেন্ট্রাল গভর্নমেন্ট এত টাকা দিয়েছে মানেটা কি? মনে রাখবেন, রাজ্যের কতগুলো ব্যাপার আছে আর কেন্দ্রের কতগুলো ব্যাপার আছে। রাজ্যে আমাদের এখান থেকে 50,000 কোটি টাকার উপর ট্যাক্স, ইনকাম ট্যাক্স দিল্লি গভর্নমেন্ট তুলে নিয়ে যায়, সেশন উপর ট্যাক্স তুলে নিয়ে যায়, কাস্টমসের ট্যাক্স তুলে নিয়ে যায়। সেই টাকাগুলো আমাদের আর দেয় না, যা তুলে নিয়ে যায় 100 ভাগ দেয় মাত্র 7%, 7 only 7, 1 2 3 4 5 6 7 তুলছে 100 দিচ্ছে 7, আর বলছে কি আমি টাকা দিয়ে করছি উপকার। বুঝুন অবস্থা, কিচ্ছু করে না, একটা টাকা দেয় না, এখনো কত ব্যাংকে ব্যাংক নেই। এই অবস্থায় একটা গভর্নমেন্ট চলছে, এই অবস্থায় আপনাদের আমি বলবো, এই মোদি সরকার একটা ফ্যাসিস্ট সরকার, কাউকে মানে না। আরবিআই থেকে সিবিআই সব খেয়ে নিয়েছে, ইডি থেকে আইটি সব খেয়ে নিয়েছে, কন্যাকুমারিকা থেকে একেবারে নালন্দা বিশ্ববিদ্যালয় সব দখল করে নিয়েছে। আর আমি তো আপনাদের জন্য আলিয়া বিশ্ববিদ্যালয় করে দিয়েছি 300 কোটি টাকা দিয়ে, হজ টাওয়ার করে দিয়েছি 100 কোটি টাকা দিয়ে। মনে রাখবেন, সব সম্প্রদায় সব মানুষের জন্য আমরা করেছি, কিন্তু মোদীবাবু কিচ্ছু করেনি। বলেছিলেন আনবো আচ্ছে দিন আনবো বলে ডিজেলের দাম বাড়িয়ে দিল, পেট্রোলের দাম বাড়িয়ে দিল, গ্যাসের দাম ছিল 400 টাকা হয়ে গেল 800 টাকা, পেট্রোলের দাম বাড়ালো, ডিজেলের দাম বাড়ালো, গ্যাসের দাম বাড়ালো, বেকারের সংখ্যা বাড়ালো, কৃষকদের আত্মহত্যা বাড়ালো, দেশটাকে বিক্রি করে দিল। দিয়ে এখন বলছে আগে আমি তো চাওয়ালা ছিলাম, এখন আমি চৌকিদার, আগে ছিল চায়ওয়ালা, কোনোদিন জীবনে চা বিক্রি করেনি, ওটা একটা নাটক ছিল, কোনোদিন জীবনে চা বিক্রি করেনি, ওটা একটা পুরো নাটক ছিল। আগে বলতো আমি চায়ওয়ালা, ভার নিয়ে ঘুরে বেড়াতো আর কেটলি নিয়ে ঘুরে বেড়াতো, এখন সাথে কেটলি নেই, একটা জেটলি আছে, একটা মিনিস্টার, 6 মাস থাকে 6 মাস থাকে। আর এখন কি বলছে, এখন চায়ওয়ালা বলছে না তো, এখন নরেন্দ্র মোদী নিজেকে কি বলছে, চৌকিদার বলছে, বলছে এবার আমি চৌকিদার, চৌকিদার, বুঝতে পারছেন, এবার উনি চৌকিদার, চৌকিদার ভোট চাইছে। ভাই চৌকিদার কি আছে, চৌকিদার কি আছে, জোরসে বলো, আগে বাড়ো, কলম বাড়াকে বলো, চৌকিদার কি আছে, চৌকিদার কি আছে, ভাই বোনেরা, মা বোনেরা, আমার চৌকিদার কি আছে, মা বোনেরা হাত তুলে তুলে, মা বোনেরা পারে, চৌকিদার কি আছে, মা বোনেরা, চৌকিদার কি আছে, মা বোনেরা, চৌকিদার কি আছে, মা বোনেরা, লজ্জা পাবেন না, মেয়েরা সব পারে, যে রাজেশি ফুলবা দে এটা মনে রাখবে, মেয়েরা ট্রেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, রাজ্য চালাচ্ছে, কিসে চিন্তা, বলুন চৌকিদার কি আছে, চৌকিদার কি আছে, মা বোনেরা, চৌকিদার কি আছে, চৌকিদার কি আছে, মা বোনেরা, চৌকিদার কি আছে, মা বোনেরা, চৌকিদার কি আছে, মা বোনেরা, আমার ভাইরা চৌকিদার কি আছে, আমার কবি মানুষরা চৌকিদার কি আছে, কৃষক শ্রমিক চৌকিদার কি আছে, অলি গলি মে শোর হে, অলি গলি মে শোর হে, অলি গলি মে শোর হে, আরেকটু জোরে তাহলে কি করে বলবে মাইকে বলাতে জোরে, অলি গলি মে শোর হে, মানুষের পকেট কাটুক,
মোদি বাবু আপনাকে আমরা চ্যালেঞ্জ করি অলওয়েজ, আপনি আমার কি করবেন? বরঞ্চ আপনি আমায় খুন করতে পারেন, অথবা আমার গলা কেটে ফেলতে পারেন, জেলে পুরতে পারেন, তার থেকে বেশি কিছু করতে আপনি পারেন না। যখন সবাই ভয় পেয়েছিল একটা কথা, মোদি বাবুর বিরুদ্ধে কোনো প্রেস বলবে না, প্রেসকে চমকায় ধমকায়, একটা নেতা বলতে পারে না ভয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে একটা কথা। মনে রাখবেন আমি একমাত্র বলি, এবং কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে হয়, ওই ঘন্টাটা বাংলা থেকে আমরা বেঁধেছিলাম, এবং সেই জন্যই আজকে সারা ভারতবর্ষে বিদায় ঘন্টা বাজছে, মোদি বাবুর মৃত্যু ঘন্টা বাজছে, ওটা আমরা ব্রিগেড থেকে বেঁধেছিলাম। বলেছিলাম 2019 বিজেপি হবে ফিনিশ, মনে রাখবেন 1426 বাংলায় হবে 42-এ 42, মা মাটি মানুষ বলছে, এবং সেই জন্যই মোদিবাবু ভয় পেয়েছে, সাইনবোর্ড বাবুরা ভয় পেয়েছে, এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এক হাতে ঝান্ডা এক হাতে ডান্ডা, সাথে কিছু আরএসএসের পান্ডা, তৈরি করছে কিছু গুন্ডা, টাকার বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ভাগাভাগির বাক্স নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর ঘুরে বেড়াচ্ছে আর বলছে, নিজেই বলছে আমাকে আরেকবার, হায় রে নিজেই বলছে, কি লজ্জা 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 লজ্জা, লজ্জা রাখার জায়গা নেই, বলছে আমাকে আরেকবার, তোমাকে কেন, তোমাকে একবারও নয়, তোমাকে বিদায় বার এবার। মোদি আমরা চাই না, বাংলা এসে কি বলছে, আমরা নাকি সব চোর ডাকাত, বুঝুন এতদিন ধরে এই মাটিতে থাকতে থাকতে মার খেতে 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 সারা শরীরে চক্রান্ত করে মেরে মেরে সিকিম আমাকে কিভাবে মেরেছে, আজকে কিভাবে লড়াই হচ্ছে, বলছে আমরা নাকি সব চোর, উনি নাকি সাধু, আজকে চোর সাধু হয়েছে, চোরের মায়ের বড় বলা। মোদি বাবু আজকে বাংলা এসে বলছে, মমতা ব্যানার্জি আপনারও কিন্তু দুর্গা পূজা কাটবে মেয়েকে, তার আমি কি আপনাদের দুর্গা পুজো করতে দিই না, কি মা বলে না দুর্গা পুজো করেন না, হাসনাবাদে হয় না, সন্দেশখানিতে হয় না, স্বরূপনগরে হয় না, বসিরহাটে হয় না, দেগঙ্গায় হয় না, হারোয়ায় হয় না, হিঙ্গলগঞ্জে হয় না, সব জায়গায় হয়, রোজা হয় না, ঈদ হয় না, বড়দিন হয় না, মারাঙ্গুর পুজো হয় না, ছট পুজো হয় না, সব হয়, শুধু একটা জিনিসই হয় না, নরেন্দ্র মোদি হয় না, বিজেপি হয় না বাংলায়, এটা মাথায় রাখুন। মোদিবাবুকে বলবেন পারলে একবার দেখবেন, ইচ্ছামতী নদীর তীরে যখন দুপার বাংলার ঠাকুর বিসর্জন হয় তখন দুপার বাংলার মৈত্রীটা কি সুন্দর হয়, কখনো দেখেছেন? পারলে একবার ইচ্ছামতীর দিকে তাকিয়ে দেখবেন, কোনোদিন তো দেখেননি, ইচ্ছামতীও দেখেননি, সুন্দরবনও দেখেননি, হিঙ্গলগঞ্জও দেখেননি, হাসনাবাদও দেখেননি, বারাসাতও দেখেননি, দেগঙ্গাও দেখেননি, কোনোটাই দেখেননি। ইলেকশনের সময় ভোট পাখি বলছে, মিত্র আমাকে ভোট দো, বলো নেই দেখা তোমাকে ভোট, কেউ তুম সবকো শত্রু বানা দিয়া, একটা ভোট তুমি পাবে, খেয়ে দেওয়ার কাজ নেই। একটা লোক সকাল থেকে মিথ্যে কথা বলে, একটা প্রধানমন্ত্রী এত মিথ্যে কথা বলে কল্পনা করতে পারেন, একটা প্রধানমন্ত্রী যে এত মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে বললে আমি বুঝতে পারি, ভাই বাচ্চারা মিথ্যে কথা বলে না, আমি সবসময় বাচ্চাদের জিজ্ঞেস করি, কেন বলো তো, বাচ্চারা আমার খুব প্রিয়, আর বাচ্চারা কিন্তু সবসময় সত্যি কথা বলে, মাথায় রাখবেন এটা, আর বুড়ো খোকা মিথ্যে কথা বলে চলেছে, বলুন তো একটা বাচ্চা যদি কাঁচের গ্লাস ভাঙে, একটা বাচ্চা যদি কাঁচের গ্লাস ভাঙে আমরা তাকে বকাবকি করি, আর একটা বুড়ো পোকা যদি দেশ ভাঙে তাহলে তাকে কি করবেন, পুজো করবেন না, তাকে দোয়া করবেন না, তাকে কি করবেন? বলতে গেলে আবার বলবে আমাকে থাপ্পড় মারবে বলেছে, আমি কয়েক থাপ্পড় মারবো বলিনি, আমি বলেছি গণতন্ত্রের ভোটের মধ্যে ভোটটার নাম থাপ্পড়, তার কারণ গণতন্ত্রের ভোটটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটা গণতন্ত্রের থাপ্পড়, আমার থাপ্পড় না, আমি তোমার থাপ্পড় মারবো কেন, আর আমি তোমার থাপ্পড় মারলে ভাই আমার হাতটা ভাঙবে, আমার কি দরকার, 56 ইঞ্চি তোমার কাঁধের সাইজ ভাই, আমি কি করে তোমার থাপ্পড় মারবো, আর আমি মারতে চাইও না, আমি ছুটে চাই না, আমি ছুটে চাই না, আপনি 500 বছর আমি ছুটে চাই না, মিথ্যে কথা বলবেন না, আর তুই হচ্ছে বলছে আমাকে পাথর মারবে বলেছে, আচ্ছা বুঝুন আমি কি বলেছি, এখানে লাড্ডু পাবে বাংলায় গোল্লা পাবে, ছিল দুই হবে গোল্লা, আমরা একটা মাটির লাড্ডু বানিয়ে রাখবো, তার মধ্যে স্টোন চিপ বালি ঢুকিয়ে দেবো, মোদিবাবুকে ওটা খেতে দেবো, খেলে দাঁত ভেঙে যাবে, কটন কটন করে খাবে আর দাঁত ভাঙবে, বলছে আমি কি বলেছি থাক পাথর মারবো, বুঝুন বাংলা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছে, ওখানে গিয়ে
বীরভূমে গিয়ে বলে এলো বোলপুরে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমি, মানে ওখানে নাকি বোলপুরে নাকি জন্মেছে রবীন্দ্রনাথ ঠাকুর। একদিন একটা কালো মাকালি ছবি নিয়েছে ফেসবুকে না টুইটারে, দিয়ে বলছে জয় মা দুর্গা। হুজুর জানি না মা দুর্গা কেমন দেখতে। আরে ভাই সব রাজ্যেই একটা কালচার আছে, অন্ধ্রপ্রদেশ ওদের কালচার মেনটেন করবে, গুজরাট ওদের কালচার মেনটেন করবে, রাজস্থান রাজস্থানটা করবে, বাংলা বাংলারটা করবে। আমরা মা দুর্গা পুজো করি হিন্দুরা, আমরা কত পুজো করি। মা দুর্গা শুধু একা তো নয়, মা দুর্গা আমাদের মেন পুজো, পূজা কার্নিভাল করি এখন আমরা, আগে সব ছিল না। ক্লাবগুলোকে সাহায্য করি আমরা, আর বিজেপি কোর্টে গিয়ে কেস করে। আমরা মা দুর্গার পুজো করি, কালী পুজো করি, গণপতি পুজো করি, সরস্বতী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সব পুজো করি। আবার দেখুন রমজান মাস চলছে, আমরা যখন পুজো করি আমি হলো সকালবেলা বাড়ি থেকে বেরোবার সময় আমি চণ্ডী পাঠ করে বেরোই, কারণ এই যে বদমাস লোকগুলো সারাক্ষণ কি পরিকল্পনা করছে তা তো আমার জানা নেই। তাই মাকে বলে আসি, মা যাই হোক সবাইকে ভালো রেখো, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনি গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো। এই যে আমার ভাই বোনের রমজান মাস করে উপবাস করে এক মাস করবে, আজকে নয় এক মাস করে, তারপরে যারা মিটিং এসছে উপোস করে, তারপরে ভোটও দেবে উপোস করে, ওদের খুব কষ্ট হবে। কিন্তু তবুও আমি মনে করি আমাদের সবচেয়ে বড় বিপদ হচ্ছে মোদী। মোদীকে হাঁটানোর জন্য কষ্ট করে উপবাস করেও রোজা মাসে ভোটটা দিতে হবে, ভোটটার দাম অনেক বেশি, একটা ভোটে যেন নষ্ট না হয়। আমি তো বলি যখন রমজান মাসে আমিও যাই ইফতারে অ্যাটেন্ড করি, আমি অনেকগুলো ইফতার করি, ঈদের দিনে আমি প্রেয়ারে যাই, আমি যেমন দুর্গা পুজো যাই, কালী পুজো যাই, অন্যান্য পুজো যাই, চণ্ডী পাঠ করি, আমি ওদের প্রত্যেকটা ইফতারে যাই, আমরা সবাই মিলে ইফতার করি। এবং সেখানে যখন দোয়া চাই আমরা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো, এ কথা আমরা বলি। এটা বাংলার কালচার। গুরু বড়দিন, হ্যাঁ খ্রিস্টানে গির্জায় যাই গিয়ে বলি গড ইজ গুড গড ইজ গ্রেট, তুমি কি বুঝবে নোমবাবু নিজের নামে দোকান, নিজের নামে সিনেমা, জুতোর দোকানটা করতে বাকি আছে ওটা আমরা করে দেবো, ওটা আমরা বিনা পয়সায় করে দেবো। আর কত প্রচার, রেডিও খুললেই মোদি কাবা মন কাবা, টিভি খুললেই মোদি কাবা মন কাবা। পাঁচ বছর ধরে শুধু মুখ দেখিয়েছে, পাঁচ বছর ধরে মুখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে মানুষ, আর ওই মুখ দেখতে কেউ চায় না, আর মানুষ বিজেপিকে চায় না। তাই মনে রাখবেন আগামী 19 মে শেষ ভোট, আগামী 19 মে আজকে দিন বিজেপিকে ভালো করে গণতন্ত্রে কবর দিন, কবর দিন, কবর দিন। আমাদের প্রার্থী মৌসুম, আমাদের প্রার্থী নুসরত খুব ভালো মেয়ে, ওর একটা কথা ও বাচ্চা মেয়ে অত পলিটিক্স বোঝে না, আমরা যা করবো দল তাই করবে। মনে রাখবেন ওর কোনো কথা নিয়ে কেউ দুঃখ পাবেন না, আমাদের দল যখন আছে আমাদের দল ধর্ম নিরপেক্ষ দল, এবং আমাদের দল ধর্ম নিরপেক্ষতাকে বলি দিয়ে কোনো কাজ কোনোদিনও করবে না, এটুকু অ্যাসিওরেন্স আপনাদের আমি দিল। আমি জীবন দেব, আমার দল দরকার জীবন দেবে, কিন্তু আমরা সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করব না, এটা মাথায় রেখে দিই। নিশ্চিন্তে থাকুন আপনাদের সিকিউরিটি আপনাদের সব কিছু। আমি আপনাদের বলবো নুসরত আমাদেরই ঘরের মেয়ে, আমি হিন্দু নুসরত মুসলমান আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ওরও যা রক্ত আমারও তাই রক্ত, ওর দুটো চোখ আমার দুটো চোখ, ওর দুটো পা আমার দুটো পা, ওর দুটো হাত আমার দুটো হাত, ওর একটা কি ওর দুটো কিডনি আমার দুটো কিডনি, ওর একটা লিভার আমার একটা লিভার, পার্থক্য একটাই ও দেখতে সুন্দর আমি দেখতে সুন্দর হই, আশা আর কিছু নেই। সুতরাং আমি আপনাদের বলবো আগামী, আরে একটু হাসাতেও তো হয় না, সবসময় বন্দি হয় তো, সেই জন্য বলছি মা বলেন আমার আগামী 19 মে আসছে দিন নুসরতের ভোটের ইভিএম মেশিন আছে 3 নম্বরে মিলে গেছে, দেখুন 1 2 3 বিজেপিকে বিদায় দিন, 1 2 3 নুসরতকে ভোট দিন, 1 2 3 জোরাফুলকে জিতিয়ে দিন, 1 2 3 বিজেপিকে হারিয়ে দিন, 1 2 3 দিল্লি জয় করতে দিন, 1 2 3 বিজেপিকে কবর দিন, ভালো করে কবর দিন, সুন্দর করে কবর দিন, যাতে কোনোদিন আর মাথা তুলে রাজনৈতিকভাবে না দাঁড়াতে পারে। আমি এখনো আপনাদের আমি বলবো অনেক অত্যাচার সহ্য করেছি, আর না
অনেক অত্যাচার সহ্য করেছি নরেন্দ্র মোদী, অনেক অত্যাচার সহ্য করেছি বিজেপি। কি কথা বলে এখানে আপনাদের দাঁড়িয়েছে মুসলাদের বিরুদ্ধে যে ছেলেটা বলে পুলিশের বুকে মেরে ফাঁকিয়ে দেবো, এইসব নাকি বলেছিল, এইসব কথা বলেছিল? এত বড় সাহস আর চারটে পুলিশের সামনে এসে দাঁড়া বলুন তো, এমপি বলুন তো। বলছিলাম আমি মুর্শিদাবাদের ফাইলটা খুলবো, আর কিছু জিজ্ঞেস করবেন না, জিজ্ঞেস করবেন মুর্শিদাবাদের ফাইলটা খুলবো, গ্যাসের ফাইলটা খুলবো একটু, তারপরে দেখবো তুমি পুলিশের বুক পটা না কে তোমায় কি করে। এত বড় 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 হাস্যস্কর, এত বড় অস্পর্ধা, এত বড় দুর্বৃত্তায়ন। আমি আরেকটা কথা আপনাদের বলে যাই, বর্ডার গুলো লক্ষ্য রাখবেন, বর্ডার থেকে টাকা সাপ্লাই করা হচ্ছে সেন্ট্রাল ফোর্সের কাউকে কাউকে দিয়ে। আমি সেন্ট্রাল ফোর্সকে রেসপেক্ট করি, ভালোবাসি, আমি তাদের রিকোয়েস্ট করবো বিজেপির কথা শুনবেন না, আর যদি শোনেও ওরা পরের দিন চলে যাবে আপনারা জানেন, থাকবে তো আমাদেরই পুলিশ, অত চিন্তা করার কোনো কারণ নেই, ওদের ভালোবাসবেন। বর্ডার থেকে যদি কেউ টাকা নিয়ে আসে টাকার বাক্সটা কেড়ে নেবেন আর ছবিটা তুলে পুলিশকে দিয়ে দেবেন, আইন নিজের হাতে নেবেন না, বাট টাকার বাক্সটা কেড়ে নেবেন, ঠিক আছে, টাকার বাক্সটা কেড়ে নেবেন আর পুলিশকে এফআইআর করবেন আর ছবিগুলো তুলে রাখবেন। ওই যে বিজেপির একটা প্রার্থীকে আমরা ধরেছি দেখেছেন তো, সব নেতারা এখানে এসে বসে আছে, আসামের একজন নেতা বসে আছে টাকার বান্ডিল নিয়ে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বসে আছে টাকার বাক্স নিয়ে, বিজেপির আরো কয়েকটা নেতা বসে আছে কলকাতার হোটেলগুলোতে, আপনাদের আশেপাশেও বসে আছে। অজানা লোক দেখলেই বুঝবেন এগুলো আরএসএস এর লোক, অজানা লোক দেখলেই বুঝবেন আরএসএস এর লোক ভিন দেশ থেকে এসছে, তারা একটু একটু বাংলা শিখে এসছে যাতে আপনারা ওদের সন্দেহ করতে না পারে। কিন্তু মনে রাখবেন বাংলার মধ্যেও বাংলা বেরিয়ে যায়, ঠিক তো? কোনটা অরিজিনাল বাংলা, কোনটা দেশের বাংলা, কোনটা মাটির বাংলা দেখলে বুঝতে পারবেন। সুতরাং ওই লোকগুলো থেকে সাবধান, সব নজর রাখবেন, সবার ক্যামেরা নজর রাখবে, এই কদিন কোন কান দিয়ে টাকা আনছে, পুলিশের গাড়িতে অনেক সময় আনে, ওই জেট সিকিউরিটি নিয়েছে দিল্লির যারা, আমাদের দরকার নেই, জেট সিকিউরিটি নিয়েছে, ওয়াই সিকিউরিটি নিয়েছে, আর পুলিশের গাড়িতে করে টাকা বহন করছে। আর শুনুন, এখন আমার প্ল্যান করেছে বাইকে করে করবে, বাইকে করে করছে, কিছু বাইক কিনে দিয়েছে, কিছু দেখবেন রেজিস্টার্ড বাইক নয়, নন রেজিস্টার্ড বাইক দিচ্ছে ছেলে মেয়েদের ভুল বোঝানোর জন্য, পরে কেড়ে নেবে, ওই বাইকে করেও টাকা ডিস্ট্রিবিউশন করছে। এগুলো কিন্তু ভালো করে নজর রাখবেন, নজর রাখবেন তো, মা বোনেরাও নজর রাখবেন, ভাবে না যেন মা বোনেরা দুর্বল। শুনুন আমি একটা কথা বলি, আমার রিকোয়েস্ট ইলেকশন কমিশন টু অ্যাডমিনিস্ট্রেশন, আমার গাড়িও আপনারা চেক করুন প্রয়োজনে, আমি তোমার ফার্স্ট ইউ চেক মাই কার, আমার তো প্রত্যেকটা আমি যেখানে নামি ইলেকশন কমিশনের লোকেরা ছবি তোলে আমি খুব খুশি, আমার গাড়ি চেক করুন, আমার হেলিকপ্টার চেক করুন, সব করুন, আমার থেকে স্টার্ট করুন। কিন্তু মনে রাখবেন প্রধানমন্ত্রীর গাড়িও চেক হবে, প্রধানমন্ত্রীর হেলিকপ্টারও চেক হবে, এবং প্রত্যেকটা মিনিস্টারের প্রত্যেকটা নেতার গাড়ি চেক হবে, নাকা চেকিং দরকার, স্টার্ট ফ্রম মাই কার। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে রিকোয়েস্ট করব, আমি এই টাকা নিয়ে টাকার কেলেঙ্কারি করতে দেব না, ত্রিপুরায় টাকা দিয়ে ভোট হয়েছিল, বাংলা এত অসভ্যতা আমি সহ্য করে না। আম কাঁঠাল গরমকালে পাকবে, পাকলে কেউ দিলে আমটা খেয়ে নিন, আটিটা ছুঁড়ে ফেলে দিন, কাঁঠাল পাকলে কাঁঠালটা খেয়ে নিন, আটিটা ছুঁড়ে ফেলে দিন, বুঝলেন তো কি বললাম, বুঝতে পেরেছেন? সব লক্ষ্য রাখুন বাইকে কোথায় টাকা আসছে, কোন বাইকে কোন দাদা মাথায় ফেটটি। আবার এটাও বলতে পারি, শুনুন একটা জায়গায় তো আমি ইলেকশনে দেখলাম কেউ কেউ বলছিল, ধরাও পড়েছে কিনা জানি না, পুলিশের কেস পড়ছে, পড়ে ঢুকে যাচ্ছে, দেখবেন ওরা আসল পুলিশ না নকল পুলিশ, ঠিক আছে, এগুলো সব নজর রাখতে হবে। নন্দীগ্রামে জানেন তো নকল পুলিশ গেছিল গ্রাম দখল করতে, মনে আছে? সুতরাং ভালো করে নজর রাখবে, আমার ওয়াচম্যান কিন্তু আপনারা, আমার ওয়াচম্যান কিন্তু আপনারা, ঘরে ঘরে মা বোনেরা, ঘরে ঘরে ভাইয়েরা, তারা নজর রাখবে, একটা টাকাও যাতে বিজেপি ঢোকাতে না পারে, আরএসএস ঢোকাতে না পারে, বাইরে থেকে গুন্ডা ঢোকাতে না পারে, নজর রাখবেন।
সমস্ত গেস্ট হাউসগুলোতে গিয়ে ঢুকছে। কলকাতার সমস্ত গেস্ট হাউস, কলকাতার প্রত্যেকটা হোটেল পুরুলিয়ার জন্য ঝাড়খণ্ডে হোটেলে উঠেছে, ঝাড়খণ্ড থেকে অপারেট করছে, উত্তর চব্বিশ পরগনায় আসামের বর্ডার থেকে অপারেট করেছে, এখানে বর্ডার থেকে অপারেট করবে। মনে রাখবেন, ছাড়বেন না। যদি আপনার উপর অত্যাচার হয় আমরা বুঝে নেব, ঠিক আছে? ছাড়বেন না, এটা মাথায় রাখবেন, পুরো নজর রাখবেন মা বোনেরা আমার। আর যারা যারা নজর রেখে ধরিয়ে দিতে পারবেন তাদের আমরা পুরস্কৃতও করব, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের জন্য পুরস্কৃত করবে। কি আছে দেখুন তো, জল দাও, একটু জল দাও, অসুস্থ হয়ে গেছে, একটু জল দাও। দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, আপনারা তাহলে করবেন না, আমরা দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি। ভাই মায়েরা একটু বসুন, আমি করে দিচ্ছি। যাকে আমি আর বুঝতে পারছিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ। ইনশাআল্লাহ আমি আপনাদের সকলকে আবার বলবো, আবার দেখা হবে। যাওয়ার আগে উঠে গেছে, উঠেছে, ঠিক আছে? একটু জল নেবে, জল দিয়েছ? আর জল চাইলে মনে হয় পাঠাচ্ছি, জল দরকার আছে। আর কোনো বুধ দাও, এই দিদি তোদের একটু নেই, দেখ দিদি, দিদি মাথায় একটা গরমে উঠতে পারে, গরমে দাও তো, ঠিক আছে? ভালো করে দিন, এখানে ডাক্তার নার্স আছে, দরকার হলে আপনারা ট্রিটমেন্ট করিয়ে দিন, হ্যাঁ, যদি ঠিক আছে তো। অসুবিধে হলে, গরম তো আমি আর বাড়াচ্ছি না, আমি যাবার আগে শুধু বলবো, মা গো আমার নিজের মা নেই, আমার মাকে আমি হারিয়েছি 2011 সালের ডিসেম্বর মাসে, কিন্তু বিশ্বাস করুন আমার জীবনে আমি যেখানেই গেছি, যত জায়গায় গেছি, আমি মায়ের মুখ দেখে তো আমি বেরোতাম, মায়ের মুখ না দেখে আমি কোনোদিন জীবনে বেরোইনি। একদিন শুধু আমি মাকে মিথ্যে কথা বলেছিলাম, মায়ের মুখ দেখে বেরোইনি, সেটা ছিল 16ই আগস্ট, যেদিন হাজরা রোডে আমাকে রড মেরে মেরে ফেলতে গিয়েছিল, আমার সারা মাথা চৌচির হয়ে গিয়েছিল, আমি অনেকদিন হসপিটালে ছিলাম, মা আমাকে যেতে দিত না, আমি বলেছিল কি আর বেরোস না, তোরা মেরে ফেল, আমি না বললাম না না মা আমি যাবো না, আমি এখানে থাকবো বলে পালিয়ে গেছিলাম। সেই দিনই আমার মার সাথে দেখা হয়নি, তাছাড়া রোজ দেখা হতো। আমি না আমার মাকে খুব মিস করি, বিশ্বাস করুন, মা আমার কাছে সবটাই ছিল, কোনো দুঃখ হলে বলতাম, ব্যথা হলে বলতাম, আনন্দ হলে বলতাম, আর মা বলতো ভাবিস না সব ঠিক হয়ে যাবে। সেরকম আপনাদের যত মায়েদের দেখি না আমি এখানে, আমার মায়েরা, আমার বোনেরা, আমার নারী শক্তি, আমার ছোট্ট ছোট বোনেরা, ঘরের বউরা, আমার কি মনে হয় জানেন তো, আমি হয়তো আমার মাকে হারিয়েছি, কিন্তু আমার মা তো আপনাদের মধ্যেই হয়তো বেঁচে আছে, কেউ নিশ্চয়ই আপনাদের মধ্যেই আমার মা বেঁচে আছে, আপনারাই আমার মা, আপনারাই আমার বউ, আপনারাই আমার ঘরের বউ, আপনারাই আমাদের পরিবার, আপনারাই সবাই, এটাই তো মামাটি বাচ্চার পরিবার। তাই আপনাদের সকলকে আমি, আমাকে অনেকে বলে আপনি এত এনার্জি পান কোথার থেকে, আমি বলি মা ভাই বোনেদের মুখ দেখি না, আর মানুষগুলোর মুখ দেখে আমি এনার্জি পাই, ওরা খুব ভালো, মামাটি মানুষই আমার জীবনের স্বপ্ন। তাই যাবার আমি বলবো, মা গো একটু অনুরোধ ধরি, একটু সংকেত ধরি দাও, সবার জন্য, আমার জন্য না, আমার রাজ্যের মঙ্গল কামনা করে, দেশের মঙ্গল কামনা করে, সংখ্যালঘু ভাই বোনেরা আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, ইনশাআল্লাহ সকলকে ভালো রেখো। এই যে ভাইরা, ছাত্র যৌবন, কোথায় আমার যৌবন, কোথায় আমার তরুণ, কোথায় আমার অভিনন্দন, কোথায় আমার প্রাণের স্পন্দন, মা বোনেরা দিচ্ছে উলু, ভাইরা দাও তালি, মা বোনেরা দিচ্ছে উলু, ভাইরা দাও তালি, সংখ্যালঘুরা করছে দোয়া, আশীর্বাদ দোয়া তালি। মনে রাখবেন আগামী দিন এখান থেকে আমরা দিল্লি বিজেপিকে করবো খালি, আর মনে রাখবেন বাংলায় পথ দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় জয় করবে, বাংলায় জয় করবে, বাংলায় জয় করবে। আমরা ইউনাইটেড ইন্ডিয়া তৈরি করবো, সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান আমরা, আমরা এই ইন্ডিয়া তৈরি করবো, ধন ধান্যে পুষ্পে ভরা, আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী, সে যে মোদের বঙ্গভূমি, আমাদের এই বঙ্গভূমি, এগিয়ে যাক, বাংলায় এবার দিল্লিতে সরকার গড়বে, বাংলায় দখল করবে, আপনাদের আশীর্বাদ, আপনাদের শুভেচ্ছা, আপনাদের দোয়া নিয়ে। তাই 42-এ 42 দিন মামুনেরা, ভিক্ষে নয় চাইছিলেন দিল্লিতে বদলাতে দিন, ভিক্ষে নয় চাইছিলেন দিল্লিতে পরিবর্তন।
চাইছিলেন সবাই মিলে ভোট দিতে না চাইছিলেন দিল্লিতে সরকার করতে দিন দিতে না চাইছিলেন মোদি বাবুকে হাঁটিয়ে দিন মোদি হটাও মোদি হটাও মোদি হটাও এবার বলুন তো দেখি আপনারা জানেন কিনা এগুলো রিনিউয়েল আমরা কারা আমরা কারা লক্ষ্যে কারা ধর্মে কারা সারা বাংলায় হারাওয়াতে হরসিংহপুরে খানাকুলে এই গৌঘাটেতে এই হিঙ্গলগঞ্জে এই সন্দেশখালী এই পাদুরিয়াতে এই কুশিনাতে এই দেবগঙ্গায় এই বারাসাতে এই বাগদাতে এই মা বোনেরা এই ছাত্র যুব এই কৃষক শ্রমিক এই সবাই মোনা এই সবাই মোনা এই সবাই মোনা একসাথে একতাতে ঐক্যতে সবাই মিলে মন্দিরেতে মসজিদেতে গোদারতে গির্জাতে মানে একই সাথে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা তারা বিশ্বাস করে তৃণমূল বিশ্বাস করে তাই বলি ভোট দিতে করবেন না ভুল দলটার নাম তৃণমূল চিহ্নটা জোড়া ভুল আর বিজেপিকে দিলে ভোট মনে রাখবেন ওটা হবে সুরসিং ভুল ওদের একটি ভোটও দেবেন না আর দয়া করে কংগ্রেস সিপিএমকে ভোটটা দেবেন না ওরা বিজেপিকে ট্রান্সফার করছে ফলে যদি আপনারা সত্যিই বিজেপিকে হারাতে চান আপনার অমূল্য ভোটটি তৃণমূল কংগ্রেসের নুসরতকে দেবেন আর নুসরত একটা বাচ্চা মেয়ে আমি শেখাবো আস্তে আস্তে আমাদের সবকিছু শেখাবো আর আমাদের দল মনে রাখবেন পার্লামেন্টে বুকে বুক বেঁধে লড়াই করে মোদিবাবু যদি ভয় পায় কোন পার্টিকে সেটার নাম তৃণমূল কংগ্রেস মনে রাখবেন এই তৃণমূল কংগ্রেসই ওদের ভারতবর্ষ থেকে রাজনৈতিকভাবে বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছে এবং গেছে পাগলা কুকুর কামড়ালে দলতন্ত্র রোগ হয় হেরে যাওয়ার ভয়ে মোদিবাবুর মুখটা দেখবেন ধুত ধুত করে কাঁপছে চেয়ারটা উথলা পাতলা করছে আর অমিত শাহ বাপরে যত ফুসছে যত ফুসছে যত রাখছে তত ফুসছে তার কারণ ওরা জানে ওরা ধসছে ওরা ধসছে ওরা ধসছে ওরা পাবে না ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম খোদা হাফেজ ইনশাল্লাহ জয় জহর আপনারা ভালো থাকবেন সকলে ভালো থাকবেন মামাটি মানুষ জিন্দাবাদ মামাটি মানুষ ধন্যবাদ